আপনার জন্ম নিবন্ধন কার্ডের তথ্যগুলো বা ডিটেলসগুলো অনলাইনে আছে কি না সেটা আজকে আমরা চেক করব, বা সরকার লিপিবদ্ধ করেছে কি না সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তাও আবার সেটা আমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, একদম ইজিলি আমরা অনলাইনের মাধ্যমে আমাদের জন্ম নিবন্ধনের কার্ডের বা বার্থ সার্টিফিকেটের সকল ডিটেলসগুলো আমরা চেক করতে পারবো অনলাইনের মাধ্যমে। তবে একটা কথা, যাদের জন্ম নিবন্ধনের কার্ডগুলো হাতে লেখা এবং অ্যানালগ, সেগুলো কিন্তু আপনারা অনলাইনে চেক করতে পারবেন না, বা সেগুলো কিন্তু এখনও লিপিবদ্ধই করেনি। তারপরে আপনারা চেক করে দেখবেন। এবং যারা ডিজিটাল কোর্সে, মানে বাংলা হোক আর ইংরেজি হোক দুইটাই, কম্পিউটার টাইপিং যদি বাংলাটাও থাকে ইংরেজিটা যদি নাও থাকে, তাও আপনারা চেক করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, কীভাবে চেক করতে হয় সেটা দেখবো। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন BDRIS স্পেস CHECK স্পেস BD, BD রিস চেক BD, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের মাঝে প্রথমে একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে http://verify.bdris.gov.bd। তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও ক্লিক করে চলে আসতে পারেন। তো এখানে কি জন্ম নিবন্ধনের একটি সরকারি ওয়েবসাইট চলে আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আপনারা এটা একটা কাজ করবেন, হচ্ছে উপরে থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট আছে না নিচে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে ভিউটা ভালো পাওয়া যাবে, ডেস্কটপের মতো কাজ করবে। তো আপনারা একটু জুম করবেন। জুম করে এই যে এখানে একটা ফর্ম আছে, এটা ফর্মটা হচ্ছে প্রথম ফর্মটা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, মানে এই যে আপনাদের যে হচ্ছে জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের যে একটা নাম্বার আছে না, ওইটা আপনারা এখানে বসাবেন। তো আমি ওই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি নাম্বারটা বসানোর পরে এখন নিচে কিন্তু চাচ্ছে ডেট অফ বার্থ, মানে আপনাদের জন্মসালটা চাচ্ছে। জন্মসালটা আপনারা কীভাবে দিবেন? তো প্রথমে আপনারা বছর দিবেন, তারপরে আপনারা দিবেন হচ্ছে মাস, তারপরে দিবেন তারিখ বা দিন। তো আপনারা যদি এইভাবে এখানে ক্লিক করেন, এভাবে যদি আপনারা একটা একটা করে বাম পাশে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আপনারা এখানে সরাসরি এইভাবে লিখতে পারেন আপনাদের জন্মসাল অনুযায়ী। আমি এভাবে লিখে দিচ্ছি জন্মসাল প্রথমে, তারপরে একটা মাইনাস চিহ্ন বা একটা হাইফেন, আপনারা যেটাই বলেন। তো এটা দেওয়ার পরে আপনাদের মাস দিবেন, আমি আমার মাস দিচ্ছি, তারপরে আবার হাইফেন বা মাইনাস যেটাই বলেন, তারপরে আমি আমার জন্ম তারিখটা দিচ্ছি। দেওয়ার পরে আপনারা ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, দেখেন অটোমেটিক বসে গেছে। কিন্তু বসে যাওয়ার পরে এভাবে আপনারা দিবেন। দেওয়ার পরে হচ্ছে নিচে একটা হচ্ছে একটা অঙ্ক আসছে, এটা হচ্ছে 81-25। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা কিন্তু নিচের ঘরে বসাতে হবে। তো আমরা 81 থেকে 25 যদি বিয়োগ করি তাহলে কত আসে? আমাদের 81 থেকে 25 বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 56 বা 56। এটা দেওয়ার পরে আমরা সার্চ বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো সব কিছু কিন্তু এখানে শো করতেছে। আমার নাম, আমার পিতার নাম, মাতার নাম এবং আমার বাসা কোথায়, সব কিছু বাংলা এবং ইংরেজি দুইটাই। অনেকের আছে শুধু বাংলা থাকতে পারে, ইংরেজিটা থাকবে না, তারা কিন্তু বাংলা থেকে ইংরেজিটা করে নেওয়া যায়। সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব, আজকে শুধু দেখাচ্ছি কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনের কার্ডের তথ্যগুলো আছে কি না সেটা চেক করবেন। তো এইভাবে আপনারা চেক করবেন। চেক করার পরে এটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। কম্পিউটার কন্ট্রোল প্লাস অল্টার প্লাস পি দিলে প্রিন্টের অপশন চলে আসবে। এটা কিন্তু আপনারা কম্পিউটার প্রিন্টও করতে পারেন। আমি যেহেতু মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি তাহলে এখানে আর প্রিন্টের কোনো অপশন নাই, বা আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। তো এটাই ছিল আজকের এই ভিডিও। তো আপনারা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের তথ্যগুলো অনলাইনে আছে কি না বা লিপিবদ্ধ করছে কি না সরকার, এটা কিন্তু আপনারা যাচাই করতে পারবেন, বা আপনার নামের কোনো ভুল টুল, বা আপনার পিতামাতার নামের কোনো ভুল, এবং আপনার বাসার বা আপনার গ্রামের বা শহরের যাই হোক ঠিকানা, সেটা ভুল আছে কি না সঠিক আছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা চেক করবেন সবসময়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়।